নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 অক্টোবর 2021, সূর্যের রাশি পরিবর্তন, রবির রাশি পরিবর্তন, কন্যা রাশি থেকে আপনার তুলা রাশিতে প্রবেশ করছে। এবং এই তুলা রাশিতে প্রবেশ করাতে 12টি রাশির উপর কি ফলাদেশ হতে চলেছে এই নিয়ে আমি আপনাদেরকে একটা এপিসোড আপনাদেরকে দিব। কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটাও আপনাদেরকে জানাবো। কিন্তু এই নিজ গৃহে আপনার রবি অবস্থান করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই একটি রাজযোগ, এই একটি বড় রাজযোগ এই চার রাশিকে করতে চলেছে কোটিপতি। অর্থাৎ এই তুলা রাশির ঘরে রবি নিজস্থ এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এই 17 অক্টোবর থেকে। চারটি রাশির ক্ষেত্রে ধনের দিক থেকে, স্পেশালি ধন, মান সম্মান, কর্ম, এই সব দিক থেকে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন। কোন এই চারটি স্পেশাল সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং নেক্সট এপিসোডে কোন রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তাও আপনাদেরকে আমি জানাবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং যারা জ্যোতিষ শিখছেন তারাও অনেক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিদিন যে আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা যাতে প্রথমেই যেন দেখতে পান। অনেকে সাবস্ক্রাইব করছে, হয়তো বেল আইকনটা ক্লিক করছেন না। বেল আইকন ক্লিক না করলে কি আপনারা জানতে পারবেন না, শুধু সাবস্ক্রাইবই হয়ে থাকবে। তো খুব ইনফরমেশনমূলক এই টপিকস, যে চার রাশি এই নিজভঙ্গ রাজযোগের ফলে ধনবর্ষা হতে চলেছে। এই নিজভঙ্গ রাজযোগ হয় কী করে এটা আপনাদেরকে আমি জানাই। প্রথম কথা দেখুন, যেভাবে যে ঘরে রবি নিজস্থ হচ্ছে তার অধিপতি কেন্দ্রে যদি বসে থাকে, কেন্দ্রে যদি অবস্থান করে, অথবা তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি কিন্তু করে। অর্থাৎ কেন্দ্রে যদি বসে থাকে, অর্থাৎ যেভাবে নিজস্থ হচ্ছে, যে ঘরে নিজস্থ হচ্ছে তার অধিপতি, অর্থাৎ আপনার তুলা রাশিতে নিজস্থ হচ্ছে তার অধিপতি শুক্র কেন্দ্রে যখন বসে থাকবে, তখন কিন্তু এই নিজভঙ্গ রাজ্য আপনাদের সৃষ্টি কিন্তু করবে। তো কোন এই সৌভাগ্যশালী রাশি যাদের এই নিজভঙ্গ রাজযোগের ফলে ধনের দিক থেকে লাভ পেতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনারা অনেক অপেক্ষা করছেন আমার রাশি, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার ঠিক কেন্দ্রে এই শুক্রের অবস্থান, আপনাদের রাশির অধিপতি নিজস্থ হচ্ছে। এবং এক্ষেত্রে আপনাদের কী হবে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, মান সম্মান যশ বৃদ্ধি করবে। এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গাও নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, কর্মযোগ সৃষ্টি করতে চলেছে এ নিজভঙ্গ রাজযোগ। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি নিজস্থ এবং যেভাবে নিজস্থ হচ্ছে তার অধিপতি কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ সুখ সাধন তো আপনাদের বাড়বেই। এবং আপনাদের বেশ কিছু খুশি সংবাদও
আপনাদের কিন্তু আসতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার রাশিতেই এই শুক্র অবস্থান করছে এবং আপনাদের এই রবি কর্মপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং এই শুক্রের অবস্থান আপনাদের নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এই নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করাতে আপনাদের প্রথম কথা হচ্ছে ক্যারিয়ারের দিক থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন এবং আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা এই একটি বড় রাজ্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ধন দিয়ে যাবে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে যশ, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। পদোন্নতি, কর্ম পাওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের চতুর্থপতি এই রবি কেন্দ্রে অবস্থান করছে, সরি আপনাদের কেন্দ্রে শুক্র অবস্থান করছে এবং ষষ্ঠভাবে এই রবির অবস্থান। আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, সুখ সাধনের জায়গা আপনাদের বৃদ্ধি করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন। অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে বৃষ রাশি এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এবং প্রপার্টি যোগ সম্পত্তিগত দিক থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাও এই সময় কিন্তু আপনাদের সৃষ্টি করছে। এরপরের যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের এই সপ্তমপতি রবি নিচস্থ হচ্ছে আপনাদের ভাগ্যভাবে, কিন্তু এই আপনাদের দশমভাবে এই শুক্রের অবস্থান, এখানে আপনাদের কেন্দ্রীয় অবস্থান হওয়াতে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এই 17ই অক্টোবরের পর থেকে। আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মযোগ, কর্মক্ষেত্রের পথ প্রতিষ্ঠা, আপনাদের যশ লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে।